ইফালে শিবসাগরত বিজেপির প্রার্থী তপন কুমার গগৈর নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচারের মাজতে তপন কুমার গগৈয়ে কেজরিওয়াল সন্দর্ভত কয় অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের প্রসঙ্গই নির্বাচনত কোনো প্রভাব নেপেলায়। কেজরিওয়ালক দিল্লীত গ্রেপ্তার করেছে, অসমত হাল্লা করে লাভ নাই। কোনোবাই যদিহে দুর্নীতি কেলেঙ্কারি করে আইনী প্রক্রিয়া চলিবই, ইডিএ আইন অনুসরি নিজের কাম করেছে বলে মন্তব্য করে তপন কুমার গগৈয়ে। নির্বাচনী প্রচারের অন্তত শিবসাগরের কালুগাঁওয়ের একটা নামঘরের অনুষ্ঠানত অংশগ্রহণ করে তপন কুমার গগৈয়ে। শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর রিপোর্ট আগবাইছো। নির্বাচনের দিন যিমানে চমু চাপে আছে সিমানেই অধিক তৎপর হয়েছে বিজেপি। বিজেপিয়ে শিবসাগর জেলার সাংগঠনিক ভেটি অধিক শক্তিশালী করবলে ঘনে ঘনে সভা অনুষ্ঠিত করার উপরও নির্বাচনী প্রচারও সমান্তরালক চলাই গেছে আর সমান্তরালক বহু রণকৌশল তৈরি করেছে। মূর কাষত বর্তমান আছে তপন কুমার গগৈ, শারীরিকভাবে কিছু অসুস্থ সকলে জানে, কিন্তু সেই অসুস্থতা নেউচিও দিনে রাতে প্রচার চলাই গেছে, সাংগঠনিক ভেটি শক্তিশালী করবলে চেষ্টা অব্যাহত রাখিছে। মই পোনপ্রথমে জানিব বিচারিম কি গতিত গৈ আছে নির্বাচনের। আমার যে সভাবিলাক হয়ে আছে আমার ফুল স্পীডত সভা চলি আছে, আর আমার সকলে দেখিছে আপনাদের যে আমার কার্যকর্তা সকলে দুগুণ উৎসাহে কাম করে আছে। আমি তো কইছো যে আমি 24/7 আমি সদায় কাম করে থাকো, নির্বাচন যেতেই হয় নির্বাচন যেতেই হব আমি সকলো সময়তে প্রস্তুত থাকো। সেখানে ভারতীয় জনতা পার্টি মাইক্রো লেভেলকে আমার কাম চলি থাকে আর আমার প্রতিটি মর্চায় নিজের নিজের কাম করে আছে, আমার মূল বডিয়ে নিজের নিজের কাম করে আছে, সকলো কার্যকর্তায় দিনে নিশায় নিজের নিজের কাম করে আছে। বিরোধী শিবিরের বহু সংখ্যকে যোগদান করেছে, দুলু হাজরিকা কৃষক মুক্তির এগারী কার্যনির্বাহক সদস্য কার্যকরী সভাপতি আসে শিবসাগর জেলার, এনে ধরনের আরো যোগদান চলি থাকবে নাকি? সকল না এটাতো আমি যোগদান পর্ব আমার চলি আছে, চলিয়ে থাকিব, কারণ ভারতীয় জনতা পার্টির যখন আহিম বলে কয় আমি সকল লমেই। এটাতো অহা মানুষের সংখ্যা বেশি হয়েছে আর কৈছে যে আমি মোদীজিয়ে যা কাম করে আছে, মুখ্যমন্ত্রী মহোদয় যা কাম করে আছে খুব ভাল কাম করে আছে, আর সেকারণেই ভারতীয় জনতা পার্টি যোগদান করবর কারণে আছে। আজি শিবসাগরতো প্রতিবাদ হয়েছে একটা বিশেষ কারণত, আপনি গম পাইছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করেছে ইডিএ, এই ঘটনাটা কি বলে লব আর নির্বাচনত কিবা প্রভাব পেলাব নাকি? একু নির্বাচনের প্রভাব নেপেলায়, কারণ ইডিএ কাক গ্রেপ্তার করব? যিসকলৰ এগেইনষ্টত দুর্নীতি, যিসকলৰ এগেইনষ্টত তেনেকুৱা ধরনের মানে দুর্নীতি বা হেৰি বদনাম থাকিব, যিবিলাকে তেনেকুৱা করাপশন করেছে বুলি যিবিলাকৰ এগেইনষ্টত তেনেকুৱা ধরনের কথাবিলাক থাকে তেওঁলোককে জেরা করে, তেওঁলোককে গ্রেপ্তার করে। ডেফিনেটলি এটা আইনী ব্যবস্থা, আইনে আইনের নিজের কাম করে থাকবে। ইয়াত কোনো ধরনের গ্রেপ্তার হয়েছে দিল্লীত, ইয়ার অসমত হালা করে কি লাভ আছে? দিল্লীত গ্রেপ্তার হয়েছে, আইনী ব্যবস্থা আছে, আইনী ব্যবস্থার কামবিলাক করুক, আপত্তিতো নাই। বিরোধী কয়েছে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, এখন গণতান্ত্রিক দেশ, ন্যায় ব্যবস্থাটো এনে আছে নাকি? ন্যায় তো আছে, আইন আদালত তো এনে থাকা নাই, কোনে কাক হাতিয়ার হিসাবে ব্যবহার করব পারে? আইন আছে, আদালত আছে, হয় না? সেইবিলাক সব নীতি নিয়মের মাজেদি যাব। আর একটা প্রশ্ন, মনোনয়ন পত্র কোনদিনা দাখিল করব? 27 তারিখে মনোনয়ন পত্র দিম, 27 তারিখে আমি 12 বজার আগতে মনোনয়ন পত্র দাখিল করিম। মানে সকল শ্রেণীর রাইজকে মানে মনোনয়ন পত্র দিয়ার স্থানে আমন্ত্রণও জানাইছো 27 তারিখের দিনটা।